to breathe, but that's alright. Hush. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালোই আছি। আবার আপনাদের মাঝে চলে আসলাম একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি পানি কচু দিয়ে মুরগির মাংসের ঝোল কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবাই প্লিজ আমার সাথে থাকবেন। এখানে আমি 1 কেজি মুরগির মাংসের চিকেন নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটু কেচে দিয়েছি। আর উপকরণগুলো দিয়ে ভালো করে আমি একটু মাখিয়ে নেব। 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ লবণ। এখন ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নেব। আর এটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। আর যে কচুগুলো দিয়ে আমি রান্না করব ওগুলো আমি সেদ্ধ করে নেব এই ফাঁকে। কচুগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর আগে থেকে পানি বসিয়ে দিয়েছি কচুগুলো। এখন আমি সেদ্ধ করে নেব। আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি, পানিটা ফুটেছে। লবণ দিয়ে দিয়েছি পানির ভিতরে 2 চামচ। আর কচুগুলো নাড়িয়ে আমি ঢাকনা দিয়ে দেব। আর এটা সেদ্ধ হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করব। এই ফাঁকে আমি আগে চিকেনগুলো যে ম্যারিনেট করে রেখেছি ভেজে নেব। এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি আর তৈলটা গরম হয়ে গেছে। এখন চিকেনের টুকরোগুলো আমি ছেড়ে দিচ্ছি। ভালো করে এই চিকেনগুলো ভেজে নেব যাতে ব্রাউন কালার হয়। আর ভালো করে একটু নাড়িয়ে দেবো যাতে নিচে লেগে না যায়। প্লিজ সবাই আমার ভিডিওটা শুরুতে লাইক দিয়ে দেখে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ তারাও সাবস্ক্রাইব করে দেবেন। সবাই আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আসছি, পাশে থাকবো। আর চিকেনগুলো ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। আর অনেকক্ষণ ধরে আমি চিকেনগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন এই চিকেনগুলো আমি তুলে নেব। আমার এটা হয়ে গেছে। চিকেনগুলোর তৈলগুলো দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব। এখানে 3 চামচ টেবিল পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ লবণ। ভালো করে একটু নাড়িয়ে নেব আর দিয়ে দেব গরম মশলা। গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। ভালো করে একটু নাড়িয়ে নেব যাতে ফ্লেভারটা বের হয়। আর এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মাংসটা কোনো কাঁচা গন্ধ না আসে। আর চিকেনগুলো ভেজে যে নিয়েছি সেগুলো আমি ছেড়ে দিচ্ছি। ভালো করে এখন একটু কষিয়ে নেব। ভালো করে বারবার করে কষিয়ে নিতে হবে যাতে চিকেনগুলোর মশলাগুলো ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়। আর এই রেসিপিটি খেতে অসাধারণ। একবার হলো আপনারা আমার রেসিপিটি ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, উপরে তৈল ভেসে উঠেছে। আর দেখেন কষানো উপরে তৈল হয়ে গেছে। আমি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর নাড়িয়ে আমি ঢাকনা দিয়ে দেব। এটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। আর আগে থেকে যে কচুগুলো সেদ্ধ করতে দিয়েছি ওগুলো এখন আমি তুলে নেব। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর সেদ্ধ কচুগুলো একটু ছেঁকে নেব। ঢাকনাটা আমি তুলে নিলাম 10 মিনিট পর। আর কচুগুলো দিয়ে দিচ্ছি গরম, কিন্তু গরম গরম এটা দিতে হবে। আর দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি ঢাকনা দিয়ে দেব আর 20 মিনিট পর ফিরে আসব। আর আমার বাসার পাশে মাদ্রাসা পোলাপান পড়াশোনানো করানো হচ্ছে। আপনারা আমার ভিডিওটা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। দিয়ে দিচ্ছি ঢাকনা আর 20 মিনিট পর ফিরে আসছি।
20 মিনিট পর এসে ঢাকনাটা তুলে নিলাম আর দেখেন মাশাআল্লাহটা কত সুন্দর হয়েছে আমার কুচুগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আর এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ একবার হলো আপনারা ট্রাই করবেন আর আপনাদের ভিডিও আমি খুব মনোযোগ সহকারে দেখি ভালো লাগে লাইক দি কমেন্ট করি সাবস্ক্রাইব করি আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ পাশে থাকব আর প্রত্যেক আপু এবং ভাইয়াদের ভিডিও কিন্তু লাইক দিয়ে আমি দেখি আপনারা আমার ভিডিওটি দেখবেন আর লবণ দিয়ে কিন্তু আমি নাড়ি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আর 10 মিনিট পর আমি ফিরে আসলাম দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে একটু নাড়িয়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দেব যাতে ফ্লেভারটা বের হয় একটু নাড়িয়ে নেব হয়ে গেল মজাদার পানি কচু দিয়ে মুরগির মাংসের ঝোল এটা খেতে কিন্তু অসাধারণ একবার হলো আপনারা আমার রেসিপিটি ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আর সবাই আমার পাশে থাকবেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের পাশে আছি আর চুলাটা আমি এখন অফ করে দেব দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু খুবই অসাধারণ একবার হলো আপনারা ট্রাই করবেন আর পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল মজাদার কচু দিয়ে মুরগির মাংসের ঝোল একবার হলো আপনারা ট্রাই করবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা আমরা খুব মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুবই ভালো লাগছে আপনারা আমার রেসিপিটা ট্রাই করবেন আপনাদের কাছেও ভালো লাগবে অন্য কোনো রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আর আমার জন্য দোয়া করবেন অবশ্যই যেন আমি অন্য কোনো রেসিপিতে আপনাদের সাথে দেখা হয় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ